ছাত্রলীগের সাথে জড়িত ছিল, তিনি নিজে ছাত্রলীগ ছিল। আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণে হয়তো বা অনেকে গেস করে নিয়েছে যে এই কারণে তোফাজ্জলকে দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দিয়েছে। মানুষটা চার বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে? আর দলীয় বলতে কি, ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর তার উপরে উত্তম মাধ্যম পড়তে দেরি হয় নাই, নির্মম ভাবে তোফাজ্জলকে দুনিয়া থেকে সরানো হয়েছে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে, এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। তো অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ওর ভাই লাস্ট গত বছর 15 রোজে হলো লিভার ক্যান্সারে মারা গেছে। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা দুই ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন, 1 রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। আবার অনেকেই বলছে যে মোবাইল ফোন নাকি তোফাজ্জল চুরি করেছে, এই জন্য তাকে ধরে এরকম ভাবে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে। যাই হোক না কেন ভাই, একজন মানুষকে ভাত খাইয়ে তারপর সাথে সাথে তার উপরে এরকম অত্যাচার করা, সেটা কখনোই আমাদের বাঙালি হয়ে আমাদের কাম্য ছিল না। বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে, কত ভয়ঙ্কর দৃশ্য দেখতে যাচ্ছি আমরা। যখন বাংলাদেশের স্বৈরাচারী শাসন ছিল তখন বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল ছিল। তখন বাংলাদেশের নাগরিকরা ছটফট করে কান্নাকাটি করছে ঘরের মধ্যে দরজা আটকায়, কারণ দরজা খুলে কান্না করতে গেলেও তাদেরকে ধরে নিয়ে যেত। দিনের বেলা নাটক আর রাতের বেলা আটক, মাইকের সামনে এসে দুইটা সত্য কথা বলতে গেলে ডিবি অফিসে নিয়ে ধরে উত্তম মাধ্যম আমাদেরকে দেওয়া হয়েছে। আজকে নাকি আমাদের বাক স্বাধীনতা চলে আসে, তাহলে আর মুখ বুঝে সহ্য করবো কেন? তোফাজ্জলের কিন্তু একটি সাধারণ গুছানো সুন্দর পরিবার ছিল। তার মা বাবা আর তারা দুই ভাই মিলে চারজন মিলে একটি সুন্দর পরিবার। হঠাৎ করে তার বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, কিছুদিন পর তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর তার বড় ভাই আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি পায়, এসআই অবস্থায় দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত ছিল। হঠাৎ করে লিভার ক্যান্সারে তিনিও আক্রান্ত হয়ে মারা যায়। এরপর তার পরিবার থেকে শুধু থেকে যায় তোফাজ্জল। হয়তোবা অনেক আগে যদি তোফাজ্জল দুনিয়া থেকে চলে যেত তাহলে এত কষ্টগুলো তার ফেস করতে হতো না। আজকে শিক্ষার্থীর হাতে প্রাণ দিয়ে যেন বাংলাদেশকে একটা নতুন কিছু আবিষ্কার করে দিল এই তোফাজ্জল। এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে, তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না? হয়তোবা আপনারা 2 দিন আন্দোলন করবেন, আলোড়ন করবেন, কিন্তু আসলে কি তোফাজ্জল বিচার পাইবে? ওর মতো অসহায় একটা মানুষ এরকম মাইরে ফেলায়, আমাদের সমাজে যদি এই বিচারটা না হয় তাহলে এরকম তো পথে ঘাটে মানে পাখি মারার মতো মাইরে ফেলায়, কি বলবো বলেন? নির্মম ভাবে একের পর এক হায়নার দল আঘাত করতে থাকে। আমি আবারও বলে নিচ্ছি, একজন অপরাধীর কোন পরিচয় থাকতে পারে না, সে শিক্ষার্থী হোক আর সে দেশের যে কোনো মানুষই হোক না কেন। দেশের সর্বোচ্চ পদে থাকা সেই ব্যক্তিটিও পদত্যাগের দেশ ছেড়ে কিন্তু পালিয়েছে। আজকে আপনার জন্য হাজারো শিক্ষার্থীর কথা শুনতে হচ্ছে, সবাই তাদের দিকে আঙুল তুলছে। এর পিছনে রাজনৈতিক কোন চক্রান্ত আছে কিনা তাদেরকে ধরে রিমান্ডে নিয়ে খুঁটিয়ে দেখুন কি আছে এর পিছনে আসল কাহিনী। হয়তোবা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে। চেয়েছিলাম এক স্বাধীন বাংলাদেশ, তবে পাইলামটা কি, যেখানে তোফাজ্জলের মতো মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকেও রেহাই দেওয়া হয় না। এরকম বর্বরতা, এরকম নির্মমতা হয়তো আমরা খুব কমই দেখেছি। স্বাধীন হওয়ার পরে দেশের এই অবস্থা দেখে আমরা সবাই আসলে আজকে লজ্জিত। তোফাজ্জলের দুনিয়ায় কেউ নাই, ওর থেকেও কোনো লাভ নাই, ভালোই করেছেন ওকে বিদায় দিয়ে। তারপর এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী বিরতি খুব শীঘ্রই। আর হ্যাঁ, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে যাই সর্বদা, মানুষের পাশে দাঁড়াতে এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।